দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে পেশাজীবীদের মৌন মিছিল। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এ প্রতিবাদ মিছিল রমনা থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে সরকারের সঙ্গে কোনো আপোষে যাবেন না তারা। ভিসা নীতি ইতিতে কি আসছে না আসছে এগুলো আমরা দেখতে চাই না, ওটা ওরা দেখবে, ওদের দেখার দায়িত্ব। আমরা শুধু পরিষ্কার করে বলেছি, জনগণের শক্তির মধ্যে দিয়েই আমরা এদেরকে পরাজিত করব। দেশে আইনের শাসন, দেশে আপনার এই আপনার যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এই সরকারকে পদত্যাগ করতে আমরা বাধ্য করব। এদিকে জাতীয় প্রেসক্লাবের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় তারা বলেন, বিদেশিরা অনুধাবন করেছে যে বর্তমান সরকার দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর। বিএনপির আমলে বিরোধীদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে বলেও জানান তারা। আপনারা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় কিভাবে আপনারা নির্যাতনী প্রেরণ করেছেন? 26,000 আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছিলেন, দেশবাসী ভুলে গেছে? কোথায় ছিল তখন আইনের শাসন? এখন মায়া কান্না কাঁদেন, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না, তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না। সরকার বিরোধিতার নামে রাষ্ট্রযন্ত্রের বিরোধিতা করছে, রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দেওয়ার চেষ্টা করছে। সরকার নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সহযোগিতা করবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। আজকে বিদেশি যারা এসছেন তারা এটা বুঝতে পেরেছেন যে সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর। এরা নির্বাচনে আসবে না, এরা বলে পদত্যাগ করতে পারে, পদত্যাগ করার তো কোনো প্রশ্নই উঠে না, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন উঠে না। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি ক্ষমতাসীনদের। ধারাকে অব্যাহত রাখার জন্য রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা।